দেখতে পাচ্ছ হেডিংটা দেখো, আ কয় আকারে কা বর্ষণ র আ কার যোগ, অর্থাৎ আজকে আমরা শিখব বর্ণের সঙ্গে আকার যোগ হলে বা বর্ণের সঙ্গে আকার যোগ হলে তার উচ্চারণ কি হয়। প্রথমেই ক্লাস ওয়ার্ক দেবে, ডেট আমি যেদিন করেছি কাজটা সেই দিনের ডেট দিয়েছি, তোমরা যেদিন কাজটা বাড়িতে করবে সেই দিনের ডেট দেবে। দেখো আকার যোগ, এক নম্বর ক যোগ, এটা যোগ চিহ্ন বা প্লাস বলতে পারো, ক যোগ আ। আকে আমরা কিভাবে ডিনোট করি? এই দাগ চিহ্নটা, এই চিহ্নটা মানে কিন্তু আকার। এটা কোথা থেকে এলো? দেখো অ এর পাশে একটা এরকম রয়েছে সেই জিনিসটা। যোগ কয় যোগ আকার যোগ হয়ে কি হলো? কা। দু নম্বর গয় যোগ আকার একইভাবে হলো গা, অর্থাৎ আ উচ্চারণটা আসছে বর্ণের সঙ্গে। ঘ যোগ আ ঘা, চ যোগ আ চা, ছ যোগ আ ছা। এইবারে দেখো বর্গের জ যোগ আ আমি কিন্তু কিছু লিখিনি, এটা তোমরা লিখবে। ছ যোগ আ আমি কিন্তু লিখিনি, এটাও তোমরা লিখবে। ড সাত আট নম্বর যোগ আ তোমরা লিখবে, ট যোগ আ কি হবে তোমরা লিখবে। দন্তের ন যোগ আ কি হবে তোমরা লিখবে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? হোমওয়ার্ক। এইচ ডট ডব্লিউ ডট, আর অবশ্যই এন্ডিং লাইন দেবে। দেখো আমি এন্ডিং লাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই কাজটা চটপট করে নিই। আমরা আজকে এটাও শিখব আকার যোগ করে কি শব্দ হয়। দেখো প্রথমেই আমরা ক্লাস ওয়ার্ক দেব, যেদিন কাজটা করব সেদিনের ডেট। আমার ডেটটা কিন্তু ফলো করো না, আমি যেদিন কাজটা তোমাদের জন্য তৈরি করেছি আমি সেই দিনের ডেট দিয়েছি, তোমরা যেদিন কাজটা করবে তোমরা সেদিনের ডেট দিবে। হেডিংটা ভালো করে লক্ষ্য করো, আ কারান্ত শব্দ। আ কয়াকারে কা আমরা আগে শিখেছি, বর্ষণ্য রায় আকারে রা, দন্তে নয় তয় আকারান্ত শব্দ, তালি বর্ষ পয় ত আন্ডারলাইন করলাম। এক নম্বর দেখো কা অর্থাৎ ক যোগ আকা যোগ দন্তে ন কি হয়? কান। দেখো আমি ছবিও এঁকেছি কানে, ভালো করে দেখো আমি কিন্তু কানের ছবিও এঁকেছি। আমাদের কটা কান? দুটো কান। দু নম্বর গয়াকারে গা যোগ ছ গাছ, দেখো গাছের ছবি এঁকেছি, তোমরা কিন্তু একে কালারও করতে পারো। চয়াকারে চা যোগ ল চাল, আমরা ভাত খাই কিসের থেকে? ভাত আসে চাল থেকে। ডয়াকারে ডা যোগ ল ডাল, ছোট ছোট ডাল দেখতে হয় গোল গোল সেটা। পাঁচ নম্বর আ অর্থাৎ অয় আকারে আ যোগ ম আম, দেখো আমি একটা আম অর্থাৎ ম্যাঙ্গোর ছবি এঁকেছি, তোমরা কালারও করতে পারো। এরপরে সাত ছ নম্বর, ছ নম্বরে দেখো দন্তে শয় আকারে সা যোগ ত, এটা কিন্তু আমি বলবো না, কিন্তু যেটা হবে সেই জিনিসটা কিন্তু লিখেছি, এটা কি বলতো? তোমরা পারবে সেটাই কিন্তু এখানে লিখবে। সাত নম্বর তয় আকারে তা যুক্ত ল লিখবে। এই যে জিনিসটা এটা কিন্তু এক ধরনের ফল,
দেখো আমি এঁকেছি পাশে। আট নম্বর, ময় আকারে মা যুক্ত ছ, লিখবে এই ছবিটা আমি এঁকেছি, দেখো কিভাবে এঁকেছি, খুব সোজা, তোমরা পারবে। ন নম্বর, হয় আকার যুক্ত ত, যুক্ত বা যোগ যা খুশি, হয় আকারে হা যুক্ত বা যোগ ত, ছবিটি এঁকেছি। দশ নম্বর, নয় আকারে যেটা হয় যোগ ক, লিখবে দেখো এখানে ছবি এঁকেছি, সামনে থেকে জিনিসটা দেখতে যেরম লাগে আর আমাদের সাইড থেকে যে জিনিসটা দেখতে লাগে, দেখো অ্যারো দিয়ে বুঝিয়েছি সেই জিনিসটা, তোমরা অবশ্যই জিনিসটা করবে, এন্ডিং লাইন দেবে। তাহলে এটা হলো আমাদের হোমওয়ার্ক। এখানে যেহেতু আমার জায়গা নেই, আমি হোমওয়ার্কটা মিডলে লিখলাম h.w. তাহলে এই দুটো কাজ কিন্তু আমাদের কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? কমপ্লিট করে তোমরা পাঠিয়ে দেবে। আজকের মতো এখানেই, পরের ক্লাসে আমরা আবার নতুন কিছু শিখব। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের হাতকে স্যানিটাইজ করবে, বাইরে যদি বেরোতে হয় সবসময় মাস্ক ইউজ করবে, মাস্ক ছাড়া কিন্তু বেরোবে না, খুব সাবধানে থাকবে।